আমার সঙ্গে আলোচনায় উপস্থিত আছেন ডাক্তার আলমগীর মুক্তি। খুলনা থেকে সেলিনা আক্তারের প্রশ্ন, তিনি বলছেন যে আমার শরীরে সোরিয়াসিস আছে, সমস্ত শরীরে ঘা হয়ে থাকে, দীর্ঘ 10 বছর চিকিৎসা করেছি কিন্তু রোগ কোনোভাবেই ভালো হচ্ছে না, মাথা দিয়ে মাঝে মধ্যে ঘা থেকে পুঁজ পড়ে, আপনার উত্তরের অপেক্ষায় রইলাম। যে বোন একটা কথা বলি, আপনার এই রোগটা একটু জটিল, কিন্তু আপনি যদি 6 মাস কাঁচা হলুদ, কাঁচা হলুদ হলো গোল কাঁচা হলুদ, যেটার থেকে হলুদ গাছের জন্ম হয়েছে, আমরা যেটাকে বলি গোড়া হলুদ বা মাদার কাঁচা হলুদ, যেটা ওটা গোল, কাঁচা হলুদ তো আদার মতো এরকম বিভিন্ন শেইপের হয়, কিন্তু এই হলুদটা হবে গোল, যেটার ভিতর দিয়ে হলুদ গাছটা উঠছে, ওই হলুদ আপনাকে জোগাড় করতে হবে, বাজারে পাওয়া যায় কাঁচা হলুদ, ওইটা আপনাকে মধু দিয়ে খেতে হবে, 1 নম্বর। 2 নম্বরে আপনার এই কাঁচা হলুদটা বেটে ওটার সাথে মধু দিতে হবে, গোল কাঁচা হলুদটা, অন্য কাঁচা হলুদ হবে না, গোল কাঁচা হলুদটার সাথে মধু এবং নিম পাতা যুক্ত করে আপনার যেখানে যেখানে সোরাইসিসগুলো আছে, এগুলো আমি জানি খুব কঠিন সোরাইসিস, এগুলো যাদের হয় তারা এক সময় আবার একটু শ্বাসকষ্ট, হাঁপানি, কোল্ড অ্যালার্জি, ডাস্ট অ্যালার্জি, সাইনোসাইটিস, ক্লোরোসিস, নিমোনিয়া, টিবি, যক্ষায় উপকার, মানে দুইটার সাথে একটু সম্পর্ক আছে, যেরকম অ্যাজমার সাথে চর্মরোগের সম্পর্ক আছে, এরকম স্কিন ডিজিজের সাথে শ্বাসকষ্টের সম্পর্ক আছে, তো এরকম হতে পারে, ওটা আপনি ভয় পাবেন না, আপনি হালকা কুসুম গরম পানি খাবেন আর আপনি 2 বার গোসল করবেন, গোসলের সময় গোসলের পূর্বে আধা ঘন্টা আপনি কাঁচা হলুদ, মধু আর নিম পাতা পেটে এইসব জায়গাগুলোতে দিয়ে দিবেন, দিয়ে বসে থাকবেন, তারপরে আপনি অলিভ অয়েল সারা শরীরে মেখে, আপনার তৈল হবে একমাত্র অলিভ অয়েল, খাবেন অলিভ অয়েল, ব্যবহার করবেন অলিভ অয়েল, আপনি আমার কথা মতন 6টা মাস চলেন, অলিভ অয়েল তেল খাবেন, অলিভ অয়েল তেল ব্যবহার করবেন, কাঁচা হলুদের গোল কাঁচা হলুদের রস খাবেন এবং কাঁচা হলুদ গায়ে ব্যবহার করবেন, এই সিস্টেমে আপনি 6টা মাস চলে দেখেন, আলহামদুলিল্লাহ আপনি একটা ভালো রেজাল্ট পাবেন, প্রতিক্রিয়া হবেন, এটা আবার ভালো হয়ে গেলে প্রতিক্রিয়া হইলো লাংস, লিভার, স্টমাকে আক্রমণ করে, সেটা থেকে আপনি আলহামদুলিল্লাহ বাঁচতে পারবেন। বোন সেলিনা আক্তার, প্রশ্ন করার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি। সোরিয়াসিস রোগটি কিন্তু আসলে ভালো করার মতো কোনো রোগ নয়, এটি ডাক্তার আলমগীর মতোই বললেন, এটি একটি কঠিন, দুরারোগ্য, জটিল চর্মরোগ। শুধু এখানে একটা কথা বলা দরকার বলে একটু বলতে চাই আর কি, আপনার অনুমতি চাই, 1 মিনিট আমি বলবো, যে এই রোগগুলো যাদের হয়েছে দেখা গেছে তারা অনেকেই, সবাই আমি বলবো না, আমি যেগুলো পেয়েছি আমি দেখছি যে তারা সত্যিকারেরই খুব একজন ইমানদার লোক, আগের মহান আল্লাহর ওলিদের এই ধরনের রোগ দিয়ে আল্লাহ তাআলা অনেক পরীক্ষা করেছেন, অতএব ইউনিভার্সিটির ছেলের পরীক্ষা হবে, রিক্সাওয়ালার কোনো পরীক্ষা হবে না, অতএব ভালো লোকদেরই এটা হয়, আমি এইটুক তাকে আশ্বাস দিতে পারি যে আপনি ধৈর্য ধরে 6টা মাস আমার এই সিস্টেমে চললে অনেক রোগী ভালো হয়েছে। সেলিনা আক্তার, তো খুব বেশি দুশ্চিন্তা করবেন না, টেনশন করবেন না, কারণ আমরা জানি যে যে কোনো ধরনের স্ট্রেস, মানসিক চাপ, হতাশা, দুশ্চিন্তা কিন্তু যে কোনো রোগকেই বাড়িয়ে দেয় এবং যে কোনো রোগকে জটিলতাও বাড়িয়ে দেয়। এটি তো হয়েই গেছে, ডাক্তার আলমগীর মতি তো বললেনই যে আপনার এমন কিছু খাবারের কথা যে খাবারগুলো খেলে শরীরের ভিতর থেকে এই রোগের এগেনস্টে রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি হয়, আপনি অবশ্যই এটি ট্রাই করবেন এবং ধৈর্য সহকারে একটু চিকিৎসাটা আপনাকে করে যেতে হবে। এটি ঠিক যে আসলে খুব বেশি দৌড়াদৌড়ি করেও লাভ নেই, দেশে বিদেশে যেখানেই যান কেন, নিজের চিকিৎসা নিজেরই করতে হবে, এটাই উপকার হবে। পরবর্তীতে যদি অন্য কোনো সমস্যা থাকে আমাদের কাছে লিখবেন না, এই রোগীদের অন্য বিশেষ কোনো সমস্যা আর হবে না, এটাই তার সমস্যা, এদের অন্য কোনো রোগ, লিভারের সমস্যা, টিউমার টিউমার, অন্য কোনো রোগ, ক্যান্সার, জটিল রোগ খুব কম হয়। ঢাকার কাশপুর থেকে আমাদের কাছে প্রশ্নটি পাঠিয়েছেন মোসাম্মদ রহিমা বেগম, 55 বছর বয়স, তিনি বলছেন যে আমার ঘন ঘন প্রস্রাব হয়, কাশি দিলেই ফোঁটায় ফোঁটায় প্রস্রাব বের হয়, কোমরে ব্যথা আছে, হাঁটতে খুবই কষ্ট হয়, আমার জরায়ু নিচে নেমে গেছে, ডাক্তার বলেছে অপারেশন করাতে জরায়ু, কিন্তু আমি অপারেশন করতে চাচ্ছি না, হার্বাল উপায়ে এই সকল সমস্যা। যে বোন রহিমা, এগুলি কোনো চিন্তার ব্যাপার না আপনার, যেগুলো এগুলি কঠিন কিছু না, শুধু আপনি পোলাও বিরিয়ানি ভাজি, চানাচুর, সিঙ্গারা, চমচা, এই যে পুরি টুরি এরকম ভাজি জিনিসটা 3 মাসের জন্য খাওয়া বন্ধ রাখেন, আপনি সালাদ বেশি খান, নরম খাবার খান, আর জরায়ুতে আপনাকে খাঁটি নিম তেল, নিম তেলের ভিতরে অনেক ভেজালও থাকতে পারে, একদম খাঁটি নিম তেল,
ওই তেলটা তুলা দিয়ে দিনে দুই তিনবার জরায়ুতে দিলে, জরায়ুটা যেটা প্রোলেপস আছে যেটা নিচে নেমে গেছে এটা ভিতরে ইন করবে, নিম তেল দিলে এটা ইন করে পরীক্ষিত, এটা হলো একদিক। আরেকটা হলো যে মাজায় হাঁটুতে যে তার ব্যথা আছে, এই এই ব্যথাগুলোর জন্য তাকে একটুখানি হাঁটাহাঁটি করতে হবে, পাঁচবার উজু করতে হবে, পাঁচবার নামাজ পড়তে হবে এবং কিছু ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে। আরেকটা হলো তার প্রস্রাবের সমস্যা হচ্ছে, কাশি দিলে যে প্রস্রাব হয়, এই জন্য আপনি কোনো মিষ্টি জিনিস, ফলের মিষ্টি খেতে পারবেন, একটু মধু খেতে পারবেন, কিন্তু চিনির কোনো মিষ্টি আপনি খাবেন না। প্রস্রাব ঘটিত যে কোনো সমস্যা পৃথিবীতে দেখা দিলেই আমরা যে কোনো মানুষের জন্য অ্যাডভাইস করব যে আপনি মিষ্টি খাবার বন্ধ করে দিয়ে একটু উস্তা করলা বেশি খাবেন, শাকসবজি ফলমূল খাবেন, ন্যাচারাল খাবারগুলি বেশি খাবেন, অনেক বেশি সালাদ খাবেন, স্যুপ খাবেন, জুস খাবেন, কিন্তু আপনি মিষ্টি খাবার খেতে পারবেন না, কোনো মিষ্টি খাবেন না। এই ধরেন রসগোল্লা, আমৃতি, সন্দেশ, মিষ্টি দধিও খেতে পারবেন না। আর আপনি সাদা লবণ না খেয়ে কালো লবণ খাবেন। তাহলে কয়টা জিনিস আবার পুনরায় আমি বলি, যে কোনো লোকের যে কোনো প্রস্রাব গঠিত সমস্যার জন্য সে সাদা লবণ না খেয়ে কালো লবণ খাবে, মুসুর ডাল বাদে যে কোনো ডাল খেতে পারবে, সব খাবার ভাতও নরম খাবে, পোলাও বিরিয়ানিটা কম খাবে, তেলের জিনিস কম খাবে, তিতা জিনিস বেশি খাবে, যে কোনো সবুজ রঙের খাবারকে আমরা তিতা স্বাদ ধরে নিব, যে কোনো ধরনের সালাদকে আমরা তিতা স্বাদ ধরে নিব, যে কোনো ধরনের করলা, উস্তা, এই জাতীয় যত খাবার আছে, কাঁচা খাবার, পাকা খাবার, আধা পাকা খাবার, যে কোনো ফল, এগুলোকে আমরা তিতা ধরে নিব। কিন্তু এখানে সাদা লবণের ব্যবহার তিন মাসের জন্য বন্ধ করে দিয়ে বিট লবণ বা কালো লবণ বা খনিজ লবণ ব্যবহার করতে হবে। তাহলে পরে আলহামদুলিল্লাহ এই ধরনের একটা সমস্যা কোনো সমস্যাই না, এটা আবার ঠিক হয়ে যাবে। আর বালিশটা ছোটো করে দিতে হবে, এই জন্য যে প্রস্রাব যাদের না জানতে বের হয়ে যায় তাদের বালিশটা পাতলা হইতে হবে, ভারী বালিশে সে শুতে পারবে না। অথবা তার পায়ের দিকে খাটে এক ইঞ্চি পরিমাণ দূরে কাঠ দিয়ে ওই নিচের পিছনের দিকটা, মাজার দিকটা একটু এরকম উঁচু করে দিতে হবে। বোন রহিমা বেগম, আশা করি উত্তরটি পেলেন। সাধারণত দেখা যায় যে বয়স্ক যারা আছেন, যাদের একটু স্বাস্থ্য ভালো মোটা, মহিলাদের এই ধরনের সমস্যাটা হয়, একটু কাশির সাথে প্রস্রাব ধরে না রাখার সমস্যাটা। এটি হয় এই কারণেই যে আমাদের যে মূত্রথলি আছে বা ইউরিনারি ব্লাডার আছে, এবং তা ইউরিনারি ব্লাডারকে ধরে রাখে আশেপাশের যে স্ট্রাকচার, এটা হাড় হোক, মাংসপেশী হোক, লিগামেন্ট হোক, এগুলি বয়সের কারণে বা মোটা হওয়ার কারণে এগুলি উইক বা দুর্বল হয়ে যায়। ঠিক একই রকমভাবে ব্লাডার বা মূত্রথলির ভিতরে যদি সেন্সিটিভিটি অতি সংবেদনশীল হয়ে পড়ে, তাহলেও কিন্তু এই ধরনের সমস্যাটা হতে পারে। তাকে নিম তেল ব্যবহার করতেই হবে, জরায়ুতে নিম তেল তুলা দিয়ে ব্যবহার করবে দিনে দুই তিনবার, আলহামদুলিল্লাহ এক মাসের ভিতরেই প্রলেপসটা ভিতরে ইন করে যাবে। ইন করে গেলে কিন্তু প্রস্রাবটা এভাবে আর বেরোয় আসবে না। আরেকটা হলো মাজার দিকটা যদি একটু উঁচু করে দেয় তাহলে পরে এদিকে আইসা যাবে, ইনসাইডে আইসা যাবে এবং সময় মতো প্রস্রাবটা হবে। একটু বিশেষজ্ঞ ডাক্তারের সাথে দেখা করলেও ভালো হয়। আর তিতা জিনিস বেশি খেতে হবে, মিষ্টি জিনিস বন্ধ করে দিতে হবে। বন্ধুভাবে বেগম, আশা করি আপনার প্রশ্নের উত্তরটি আমাদের কাছ থেকে পেয়েছেন। তথ্যগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং পরবর্তী আপডেট পেতে ডক্টর আলমগির মতো ইউটিউব চ্যানেলটির বেল আইকনটি বাজিয়ে দিন।